অপকায় ধর্মধর্মস্বরূপিণে অবতার বরিশায় রামকৃষ্ণায় নম বানারহাট শ্রী শ্রী রামকৃষ্ণ সংঘ পাঠচক্রের সকলকে আমার নমস্কার এখানে ঠাকুরমা স্বামীজিকে আমার প্রণাম বিষয়টা আমরা এরকমভাবে দেখব যে আমরা প্রত্যেকেই যারা এখানে আছি ঠাকুরমা স্বামীজিকে ভালোবাসি এটা হচ্ছে কমন গ্রাউন্ড এখানে পুরুষ আছেন নারী আছেন বা মায়েরা আছেন আর আমি একা এখানে সাধু আছি কিন্তু সকলের মধ্যে একটা সদ্ভাব আছে সদ্ভাব না হলে ঠাকুরের কাছে আসতে পারে না এটা আমরা সবাই জানি সদ্ভাব আছে এখন এই সদ্ভাব আছে কিন্তু সদ্ভাব থাকে সেরকম দৃঢ় হয় না বলে সবাই যেন একসঙ্গে আসতে পারেন না আমি শুনেছি আপনাদের পাঠচক্র মাঝে মাঝে হয় পাঠচক্রে অনেক রকমভাবে পাঠচক্র অনেকে করেন যেখানে ঠাকুরের একটু পাঠ হলো একটু গান হলো আবার সবাই ফিরে গেল এই সকল মিলে একসঙ্গে আসার কারণটা কি ছিল অনেক সময় এর আগে তো অনেক অনেক অবতার এসেছেন এই যে পাঠের ব্যাপারটা যেন ঠাকুর নিজেই শুরু করেছিলেন কীরকম সেখানে তখন তো পাঠ হতো না কিন্তু ঠাকুর যেতেন ঈশ্বরীয় প্রসঙ্গ করতেন নিজে থেকেই যেতেন কোনো খুব ভালো মানুষে ব্রাহ্ম সমাজ হোক কিংবা বৈষ্ণব সমাজ হোক যেই সমাজেরই হোক বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মানুষ তার কাছেও গিয়েছেন এই বিষয়টা হচ্ছে ঠাকুর যেতেন যে প্রত্যেকে প্রত্যেকের মধ্যে আমাদের যে দৈবী ভাব আছে সেটা যাতে জাগরণ ঘটে সেই জন্য ঠাকুর এসেছিলেন তাহলে প্রত্যেকেই অবতার যখন আসেন অবতারদের একটা বিশেষ বিশেষ কাজ থাকে আমি ঠিক সেই রকম ঠাকুরের অবতার স্বামীজি বলছেন ঠাকুর হচ্ছেন অবতার ও বরিষ্ঠ তাহলে অবতার অবতার বরিষ্ঠ হলেন আমরা তার প্রত্যেকেই বলছি আমি ঠাকুরকে ভালোবাসি তাহলে সেই ঠাকুর মানে অন্যান্য দেবদেবীর থেকে পার্থক্য করে নিয়ে অবতার বরিষ্ঠকে ভালোবাসি সাধারণ অবতারকে নয় অবতার বরিষ্ঠকে ভালোবাসি ভালো তো বাসলাম বলছি তাহলে আমার করণীয় কি। যারা শ্রীকৃষ্ণকে ভালোবাসেন তারা শ্রীকৃষ্ণের পূজা করেন যারা শ্রীরামচন্দ্রকে ভালোবাসেন শ্রীরঞ্চন্দ্রকে পূজা করেন বাড়িতে আমাদের কি হয় বেশিরভাগ এই বঙ্গের বেশিরভাগ বাড়িতে দেবেন গোপাল নিয়ে এসে গোপালকে পুজো করেন গোপালকে জামা কাপড় পরাচ্ছেন তাকে পায়েসে রান্না করে খাওয়াচ্ছেন তাকে ভালোবাসেন বলেই তো ঠাকুরকে ভালোবাসি বলছি ঠাকুরের জন্য আমরা কী করতে পারি তাহলে প্রথমে আমরা একটা জিনিস দেখব গীতা অবলম্বনে এই অবতার এর বিষয়টা তারপর দেখব স্বামীজি বলছেন অবতার বরিষ্ঠের কথা স্বামীজি প্রতিষ্ঠা করলেন রামকৃষ্ণ সংঘ সে রামকৃষ্ণ সঙ্ঘ যখন প্রতিষ্ঠা করছেন শুধু কি সন্ন্যাসীরা ছিলেন না আমরা সবাই জানি গৃহস্থ ভক্তরাও ছিলেন তাহলে সন্ন্যাসীদের একার দায় নয় ঠাকুর আরও সুন্দর করে বলছেন অনেক সময় মনে হয় কি না আমরা বাড়ির মেয়েরা আমাদের আর কি দায় সব বাবাদেরই দায় কিন্তু ঠাকুর নিজে মাকে কি বললেন সব কি আমার দায় তোমার দায় নেই তাহলে একার দায় নয় তাহলে যেমন বাবারও দায় আছে তখন মায়েরও দায় আছে তাহলে সন্তান শুধু বাবার নয় শুধু মায়ের নয় দুজনের মিলেই সন্তান আমরা যদি আমরা যদি ঠাকুরকে ভালোবাসি মানে আমার মাকেও ভালোবাসি তাহলে ঠাকুর মা স্বামজির আমরা প্রত্যেকেই অনুরাগী তাহলে আমাদের একটা বিষয়টা বুঝতে হবে তাহলে আমরা গীতাতে প্রথমে দেখব অবতারের বিষয়টা কীভাবে সুন্দর করে বলেছেন আমাদের তো যখন পাঠচক্র হয় আমাদের গীতা পাঠ হয় আমাদের পাঠচক্রে গীতা পাঠ হয় কি জানি না গীতা পাঠের সময় গীতার বিষয়টা কিন্তু জানতে হবে একটু তো এরকম চতুর্থ অধ্যায়ের একটু জায়গা যেটা আমরা একটুখানি পড়ব আপনারা সব কিন্তু এই শ্লোকগুলো প্রত্যেকেই জানেন চতুর্থ অধ্যায়ে ভগবান বলছেন নিজেই বলছেন যদা হি গ্লানের ভবতি ভারত অভ্যুৎন অধর্মশ তদাত্মান সৃজাম্যহম पौरित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय शम्भवामि युगे युगे जन्मकर्म च मे दिव्यम् एवं यो वेत्ति तत्ततः त्वहं पुनर्जन्म জন্য এখানে এই তিনটেতেই বলে দেওয়া বলে দেওয়া হয়েছে পুরো বিষয়টা যদা যদাহি ধর্মস্ব গ্লানির ভবতি ভারত তাহলে যদা যদাহি ধর্মস্ব এই ধর্মের যখন গ্লানি চলে আসবে গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্ব তাহলে অধর্মের অধ্যুত্থান হয়েছে তাহলে ধর্মের গ্লানি হলো একটা বিষয় আর অভ্যুত্থান হয়েছে অধর্মের তদাত্মানম সৃজামম তখন আমি নিজে আসব তাহলে দুটো জিনিস ঘটছে ধর্মের একটা গ্লানি ধর্মের গ্লানি কি তাহলে ধর্মটা কি জানতে হবে তারপরে ধর্মের গ্লানি বোঝা যাবে গ্লানি মানে কি গ্লানি মানে হচ্ছে আবর্জনা নোংরা পড়ে গেছে জল যেমন আবর্জনা পড়ে গেলে ফিল্টার দিতে হবে না ফুটে নিতে হবে ফিল্টার করতে হবে খেতে পারবেন সেই রকম বলছেন যে ধর্মেতে গ্লানি এসেছে এবার অধর্মের অভ্যুত্থান হয়ে গেছে ধর্মের গ্লানি বলতে ধর্ম হচ্ছে আমাদের বৈশিষ্ট্য বা প্রকৃতি তাহলে মানুষ মানুষের বৈশিষ্ট্য হচ্ছে মনুষ্যত্ব তাহলে মনুষ্যত্ব প্রত্যেকটা দেশের সংস্কৃতির ভেদে তাদের একটা গঠন তৈরি হয় ভারতবর্ষের সংস্কৃতিতে ধর্মের গঠন ধর্মকে অনুসরণ করে চলবে এটাই হয়ে এসেছে এবার বলছেন যে যখন এই ম্যাকলের প্রথম নূতন শিক্ষানীতি শুরু হল যে ভারতবর্ষের এই যে ধারণা ছিল টোল বা সেই গুরুগৃহে থেকে যে পাঠের সেখান থেকে স্কুলের প্রবর্তন হল একদিকে হলো সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সকলেই শিক্ষা পাবে আর একটা হচ্ছে ভারতীয় যে বৈশিষ্ট্য যেখানে ভারতের সংস্কৃতি ভারতের শাস্ত্র এসব থেকে দূরে চলে এলো ঠিক তারপরেই এটা সম্ভবত আঠেরোশো সালে নতুন শিক্ষা প্রণালী স্টার্ট হলো ঠাকুরের জন্ম হলো আঠেরোশো ছত্রিশ তাহলে অবতার আসছেন এই হচ্ছে সবথেকে বড় বিপর্যয় কেন বিপর্যয় বলছেন এর আগে আগে ভারতবর্ষ অনেকের দ্বারা আক্রমণ হয়েছে কিন্তু কোথাও শিক্ষার উপরে এরকম প্রভাব পড়েনি শিক্ষা কি করে মানুষের গঠন করে তাহলে মানুষের নৈতিক বা সামাজিক যে গঠন ছিল এই সামাজিক নৈতিক গঠনের পরিবর্তন আসবে সামাজিক নৈতিক যে গঠনের পরিবর্তন সেটা সব থেকে ভালো বোঝা যাচ্ছে কিসে না আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে ব্রাহ্ম সমাজ সেখানে একেশ্বর বাদ আমাদের যে চিরাচরিত যে দেবী দেবদেবীর পূজা সেখান থেকে সরে আসা তাহলে বলছেন এটা কি হবে না সংশয় ও রাক্ষস দেখবেন একটা গান আছে সংশয় ও রাক্ষস সেখানে বলছেন সংশয় আসবে মানে যেভাবে ভারতবর্ষের মানুষ চলছিল তার জীবনের পূর্ণতা কি এই শিক্ষা দিয়ে লাভ হবে সংশয় সেই সংশয় মেটানোর জন্য ঠাকুর কি করলেন ঠাকুর এই শিক্ষাটাকেই বর্জন করে দিলেন যে চালকলা বা শিক্ষাটা শিখবই না দরকারই নেই তাহলে আমাদের যে শিক্ষায় ভগবান না ভাবে সেই শিক্ষা লাভ করব তাহলে এই শিক্ষাটাকে পুরো সরে গেলেন কিন্তু ঠাকুরকে অনুসরণ করলো কারা যা স্কুল কলেজে পড়ে শিক্ষিত মানুষ ঠাকুরকে অনুসরণ করছেন ঠাকুর নিজে কিন্তু এই প্রথাগত যে শিক্ষা সেখান থেকে সরে এলেন কিন্তু ঠাকুরকে অনুসরণ করছেন তারা এবার বলছেন তাহলে অভ্যুত্থানম অধর্মস্ব অধর্মের অভ্যুত্থান কেন বলছেন না অধর্মের অভ্যুত্থান হচ্ছে মানুষের মধ্যে সংশয় আমাদের ধর্মই কি আমাদের জীবনের সমস্যা মেটাতে পারবে সমস্যা কি মানে জীবনের শান্তি তাহলে ধর্ম কী করে আমাদের মনে ধর্ম হচ্ছে ধারণ করে আমরা যখনই যে ভারতবর্ষের মানুষ এই হিন্দু ধর্ম বা যে কোনো ধর্মই আছে ভারতবর্ষের মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেক পর্যায়ে একটা করে পূজার সঙ্গে যুক্ত করেছে তার নিজের জীবনটাকে জন্মে পূজা উপনয়নে পূজা বিবাহে পূজা মৃত্যুতেও পূজা পূজা ছাড়া কিন্তু কিন্তু কোনো পূজা এবং তার সঙ্গে কী ছিল ট্র্যাডিশনাল ড্রেস দেখবেন ট্র্যাডিশনাল ড্রেস কোথায় কোথায় লাগে এই যাত্রা অসুবিধে যে কর্ম আছে সেখানে হচ্ছে ট্র্যাডিশনাল ড্রেস খাবার দেখবেন যদি খুব সেরকম পরিবার হয় আমাদের সেই মাটির পাত্রে রান্না করা এখন আবার নতুন রিসার্চ বলছেন মাটির পাত্রে রান্না করা সব থেকে ভালো এই যে নিরামিষ ভোজন করবে কি খাবে কি খাবে না তাহলে অধর্ম এই অধর্ম তার হচ্ছে অভ্যুত্থানম অধর্মশ্ব তাহলে সংশয় চলে এলো এবার বলছেন তখন তিনি এলেন তাহলে ঠাকুরের আসার সময়টা বোঝা গেল যে ঠাকুর কোন সময় এলেন এবার এসে কি করছেন পরিত্রাণায়ও সাধু নাম সাধুদেরকে পরিত্রাণ করবেন মানে তাদের যে অসুবিধা হবে তাহলে সেই ভারতবর্ষের চিরাচরিত প্রথায় যে আর সব জীবনযাপন করছিলেন সেই জীবনযাপনকে তাদের যে পথের বাধা কীরকম পথের বাধা বিভিন্ন মত বিভিন্ন পথ নিজেদের মধ্যে দ্বন্দ্ব আমাদেরটা বড় আমাদেরটা ছোট এই দ্বৈত অদ্বৈত বিশিষ্টাদ্বৈত বা তন্ত্র বা গানপত্র বা শৈব নিজেদের মধ্যেই কে ছোট কে বড় কে কার পূজা করে প্রত্যেকেই নিজের দিনটা বড় করে মনে করা ঠাকুর নিয়ে আসছেন কে নিয়ে এলেন যত মত তত পথ সব পথ দিয়েই তাকে পাওয়া যায় তাহলে একটা পরিত্রাণ করছেন মানে সবাই সমস্যার বিভেদটা মুছে যায় যেন তাহলে পরিত্রাণ কাদের পরিত্রাণ করলেন সেই আয় সাধু নাম সাধু বলতে কী বুঝবো বোঝাচ্ছেন সাধুদের পরিত্রাণ মানে সাধু যে বৃত্তি প্রত্যেকের মধ্যেই যারা সবার মধ্যে ভালো দেখার চেষ্টা করে সব কিছুর মধ্যে ঈশ্বরকে খোঁজার চেষ্টা করে যাদের মধ্যে সদ্ভাব আছে তাদেরকে আমরা সাধু বলি ঠাকুর বলছেন যার মন প্রাণ অন্তরাত্মা তাতে গত হচ্ছে ঈশ্বরে গত হচ্ছে যাকে দেখলে ইষ্টের উদ্দীপন হয় তাকে সাধু বলছেন তাহলে এই হচ্ছে বিষয় বিনাশ আয় হচ্ছে দুষ্কৃতা তাহলে দুষ্কৃতি হচ্ছে বিনাশ দুষ্কৃতি কোনটা ছিল তাহলে একটা ছিল সংশয় আরেকটা ছিল নাস্তিক্যবাদ তাহলে আমি ঈশ্বর মানি কি ঈশ্বর মানি না ঠাকুরের জন্য কি নিয়ে আসছেন আমরা সবাই জানি ঠাকুরের আশীর্বাদটা কী ছিল ঠাকুরের আশীর্বাদ ছিল তোমাদের চৈতন্য হোক চৈতন্য মানে চেতনা তোমরা চোখ বন্ধ করে থেকো না চোখটা খুলে যাক চোখ খুলে গেলে তুমি বুঝতে পারবে তুমি যেখানে আছো তোমাকে কোথায় যেতে হবে চোখ বন্ধ থাকলে অন্ধ কী করে হাঁটবে খানায় পড়বে চোখটাকে খুলে দেবে চেতনা চেতনা এলে পরে সে বুঝতে পারবে ধর্ম সংস্থাপনায় আয় সম্ভব আমি যুগে যুগে তাহলে ধর্মস্থাপন কী করে হচ্ছেন ঠাকুরের ধর্মস্থাপনের জন্য ঠাকুর কি করলেন ঠাকুর কোনটা করলেন একটা হচ্ছে আমি সব ত্যাগ করতে পারলাম সত্যকে ত্যাগ করতে পারলাম না আর কি বলছেন সত্যই কলিত তপস্যা দুটো দিয়ে বোঝাচ্ছেন যে সত্যকে অবলম্বন করে চলতে হবে আর কি বলছেন আর বলছেন যশো করে কালী দর্শন অর্থাৎ ঈশ্বরের নাম গুণগান করতে হবে তাকে ধরে থাকতে হবে একাতে সংসারের কাজ করবে একাতে ঠাকুরকে ধরে রাখবে ঈশ্বরকে ধরে রাখবে তাহলে ধর্ম সংস্থাপনার্থায়ও সম্ভব আমি যুগে যুগে বারবার তিনি আসবেন তারপরে কি বললেন জন্ম কর্ম চমে দিব্যম তাহলে ভগবানের জন্ম কীরম জন্ম এবং কর্ম সেটা দিব্য যদি দিব্য না হয় তিনি নন ঠাকুরের জন্ম দিব্য কী করে বোঝা যাচ্ছে না বাবা গেলেন গয়াতে গিয়ে স্বপ্ন পেলেন মা যুগীদের শিব মন্দিরে থেকে যেন একটা রশ্মি তার মধ্যে এলো দেখলেন দর্শন পেলেন তারপর ঠাকুরের আবির্ভাব তার আগে কি করছেন তার বাবা সত্য অবলম্বন করে চলেন তিনি মিথ্যা সাক্ষ্য দেবেন না তিনি জমিদার তাকে সেই গ্রাম ছাড়া করলেন তিনি চলে এলেন এবার ভগবান বলছেন আমি তোমার বাড়িতে যাবো যে আমার কিছু নেই তোমাকে খাওয়াবো কি কিন্তু তার জন্মটা যে দিব্য সেটা বুঝিয়ে দিলেন আমার জন্মটা দিব্য এবার বলছেন যিনি এই ব্যক্তি তত্ত্বত তিনি যেটা ঠিক ঠিক জানতে পারেন যে অবতারের জন্ম হচ্ছে দিব্যভাবে তিনি আসেন তখন এই আমাদের সাধারণ সাধক তাদের যখন এই দেহটা যায় তখন বলছেন ত্যাক্তা দেহম পুনর্জন্ম নৈতি মা মেইতি সরজুন যখন এরকম দেহ ত্যাগ করে যায় তাদের আর জন্ম হয় না কখন জন্ম হয় না যখন সেই অবতারের বৈশিষ্ট্য জানতে পারে কি করে জানতে পারবে না অবতার সম্পর্কে জানা তার সঙ্গে চিন্তাভাবনা করা এবং কর্মে তিনি যেরকম নির্দেশ দিয়েছেন সেটা যদি করা যায় তাহলে ঠাকুর আমাদের যা যা নির্দেশ দিয়েছেন তার যত পরিমাণে আমি করব তাহলে তত পরিমাণে আমি ঠাকুরকে অনুভব করতে পারবো তাহলে ঠাকুর কীরকমভাবে এলেন ঠাকুর এলেন একদম সাধারণ পরিবারে তিনি কি করছেন তিনি একদম সাধারণভাবে জীবনযাপন করেছেন কোনো ঐশ্বর্য নেই কিন্তু কীসের ঐশ্বর্য ঠাকুরের ঐশ্বর্য ছিল সেটা কীসের ত্যাগের ঐশ্বর্য ছিল ত্যাগের নিরভিমান কোনো নিরভিমান মানে অভিমান কিছু নেই অনেক ঘটনা আছে যেখানে নিরভিমানের ঘটনা রয়েছে আর সত্য তা ঠাকুরের জীবনটা খুব সহজ সরলভাবে একটা জীবন যে জীবনের শুরুটা সাধারণভাবে ঐকান্তিক প্রার্থনার মধ্যে দিয়ে যেন ভগবানকে শরণ মনন করা তিনি তো বাবার মৃত্যু হলো দাদার সঙ্গে চলে এলেন কলকাতার টোলে তারপরে রানির রাসমণি এরকম মন্দির করলেন প্রথমে এরকম বেশকারীর কাজ হল বেশকারী মানে ঠাকুরকে যে সাজানো হয় সেটা কাপড় কাপড়টাপড় পরানোর সাহায্য করলো এই উপনয়ন হয়েছে তাদের তো উপনয়ন হলে পরে পূজা করতে পারবে একসঙ্গে পূজা করা শুরু করলেন তারপর বলছেন না শুধু শুধু তো কালী ঠাকুরকে পূজা করলে হবে না যদি আমি কালী মন্ত্রে দীক্ষিত হই তাহলে কালীর ঠিক ঠিক উপাসনা বুঝতে পারব হ্যাঁ তো তখন আমরা তিনি কেনারাম ভট্টাচার্যের কাছে কালী মন্ত্রে দীক্ষিত দীক্ষার দীক্ষা নিলেন এই দীক্ষা নেওয়ার পরে তিনি যখন পূজা করতেন তখন যেমন রং বললে পরে চারিদিকে একদম যেন অগ্নি দিয়ে তাকে ঘিরে রেখেছে অনুভব করতেন যেমন ওই ভূতযজ্ঞ ফট 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 বুঝতে পারতেন যে হ্যাঁ ভূত মানে হচ্ছে প্রাণী ছোটো ছোটো সবাই আছে তাকে আর তার পূজা থেকেও ডিস্টার্ব করছে না ঠাকুর এই এইরকমভাবে যখন বৈধি পূজার পর্ব শেষ হলো। তখন ওই ভাবের পূজা যখন ঠিক ঠিক শুরু হলো তখন তিনি নিজের মধ্যেই আবেশ পেলেন তারপর মা দেখা দিবি না তারপর তো মা দেখা দিলেন মা দেখা দিলেন কীরকম মা কীরকম খালি চোখে দেখা দেবেন না জ্যোতি স্বরূপ জ্যোতি বলতে কি বলা হয় জ্ঞানকে বলা হয় জ্যোতি জ্ঞান হচ্ছে আলো আপনারা জানেন একটা সংস্কৃত রকম মন্ত্র আছে মন্ত্রটা বলা হয় ও মা সৎগময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতম গময় তাহলে যে তমসো মা জ্যোতির্গময় অন্ধকার থেকে আমাকে আলোর দিকে নিয়ে যাও তাহলে অন্ধকার থেকে আলো তাহলে মৃত থেকে অমৃতের লোকে অজ্ঞান থেকে জ্ঞানের লোকে এটাই হচ্ছে তিনি নিয়ে যান এটাই প্রার্থনা ঠাকুর এরকমভাবে এরকম যখন বলছেন তখন ঠাকুরের এই অবতারের বৈশিষ্ট্যগুলো তাহলে কী কী বোঝাচ্ছে একটা অধর্ম আসবে আর সাধুদেরকে পরিত্রাণের ব্যবস্থা তাকে করে দিতে হবে তার জীবনটা একটা অসাধারণ দৈবী একটা তার জীবনের জন্ম এবং কর্ম সব একটা অসাধারণ হবে আর সেই বিষয়টাকে বুঝতে হবে রকম ঠাকুরের আগে শ্রীরামচন্দ্র কৃষ্ণ বা যা যা আগে এসেছেন যারা ভগবান বুদ্ধ দেখেন অবতার ও বরিষ্ঠ বলছেন কেন তাহলে অবতার ও বরিষ্ঠ যখন বলেছেন সেই জায়গাটা একটুখানি অবতার বরিষ্ঠ বলছেন এটা স্বামী শিশু সংবাদে একদিনের ঘটনা আছে ঘটনা সবাই হয়তো জানেন সেটা হচ্ছে নবগোপাল ঘোষের বাটিতে গিয়েছিলেন রামকৃষ্ণপুর হাওড়াতে ছয়ই ফেব্রুয়ারি আঠেরোশো আটানব্বই সেখানে খালি পায়ে স্বামীজি চলেছেন সবাই মঠ থেকে গেছেন নৌকায় করে তারপরে ওখানে রামকৃষ্ণপুরের ওখানে যে হাওড়ায় গঙ্গার ঘাট আছে সেখান থেকে নেমে খোল করতাল বাজিয়ে বাজিয়ে তার বাড়িতে গেলেন পূজা করলেন পূজা করেছিলেন এখানে সেদিনকে পূজা করলেন স্বামী প্রকাশানন্দ প্রকাশানন্দ পূজা করলেন তারপর স্বামী স্বামীজি তখন পূজার ঘরে বসেই শ্রীরামকৃষ্ণদেবের এই প্রণম প্রণতি মন্ত্রটি মুখে মুখে রচনা করেছিলেন স্থাপ কায়চ ধর্মস্ব সর্বধর্মস্বরূপিনে অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তেনম তাহলে এটি হচ্ছে কখন করলেন পূজা হয়ে গেল পূজা যাওয়ার পর ঠাকুর স্বামীজি ধ্যান করলেন ধ্যানে বসার পরেই মুখে মুখে রচনা করলেন তাহলে এটা কালটা হচ্ছে আঠেরোশো আটানব্বই তাহলে আঠেরোশো আটানব্বইয়ের আগে স্বামীজি ঠাকুর সম্পর্কে অনেক জায়গা বলেছেন প্রমোদ দাস মিত্রকে বলেছেন গুরু ভাইদেরকে বলেছেন যে কুরমস্ত আর চরবরম আমরা তারা তারা নক্ষত্র থেকে চিবিয়ে দিতে পারি আমরা কি সাধারণ আমরা শ্রীরামকৃষ্ণের দাস শ্রীরামকৃষ্ণ হচ্ছে ভগবানের বাবা বলছেন শ্রীরামকৃষ্ণের জীবন হচ্ছে মোস্ট লেটেস্ট অ্যান্ড মোস্ট পারফেক্ট সব থেকে যদি পারফেক্ট কোনো অবতার বলতে হয় সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ কেন না শ্রীরামকৃষ্ণের জীবনে কোন নিজের ধর্মমত তিনি স্থাপন করতে চেয়েছেন না সকল ধর্মমতটাকে একবারে বলে দিলেন যত মত তত পথ তাহলে নিজের ধর্মমত বলতে কি বোঝালেন যে যার যাকে ভালো লাগে তার সে পথ দিয়ে গেলেই হবে আর এই যে যত দেবদেবী আছে সবই শ্রীরাম মধ্যে আছেন এটি দিয়ে বুঝিয়ে কি করতে গেলেন আগামী দিনে যারা আমরা আসবো তারা যে যে মতের যে পথেরই পন্থীর মানুষ হোক না কেন ঠাকুরকে গ্রহণ করতে অসুবিধা নেই ঠাকুর তো সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন কালী পূজা করেই তো তিনি পেয়ে গেলেন তাহলে বাকিগুলো পূজা করতে গেলেন কেন বাকি সাধনাগুলো করতে গেলেন কেন সেখানে রামের পূজা করলেন এই মহাবীর হনুমানের ভাবে যখন ভাবস্থ হলেন তখন নিজেই দেখছেন যে পিছন দিয়ে একটা লেজের মতো হয়েছে রাধারভাবেও ভাবছেন হুম বলছেন এরকম ভাবছি এরকম বসে আছি হুপ করে এটা আওয়াজ পেলাম তারপর দেখছি মা সীতা ও তাহলে বুঝি এটা এই ভাব ঠাকুর এরকম পরপর ভাব গড়ের মাঠে দেখছেন একটা ছোট ছেলে দাঁড়িয়ে আছে ত্রিভঙ্গ অবস্থা তিনি দর্শন করলেন আবার যখন এই নবদ্বীপের ওখানে যখন বলছেন কোথায় জন্ম বুঝতে পারছেন না নৌকায় পড়ে যাচ্ছেন এখানেই হয়েছেন দর্শন পাচ্ছেন এই বিষয়গুলো কী বোঝাতে চাইছেন নিজের ধর্ম স্থাপন করে কি বলছেন অসাম্প্রদায়িক সম্প্রদায় নিজে একটা সম্প্রদায় তৈরি করছেন না আগে যেমন সবাই এসেছেন একটা করে সম্প্রদায় ভগবান বুদ্ধের পরে বৌদ্ধ ধর্ম যীশু খ্রিস্টের পরে খ্রিস্ট ধর্ম ঠাকুর আসার পরে এরকম কিছু হয়েছে কি না তাহলে আলাদা করে তিনি কিন্তু ধর্ম স্থাপন ওরকম করছেন না কীরকম যার যেটি আছে সে সেটিকে নিয়ে স্বামীজি কে বলছেন একজন খ্রিস্টানকে হিন্দু হতে হবে না একজন হিন্দুকে খ্রিস্টান হতে হবে না একজন খ্রিস্টান আরও ভালো খ্রিস্টান হবে একজন হিন্দু আরও ভালো হিন্দু হবে আবার বলছেন খুব সুন্দর এরকম কি কখনো হওয়া সম্ভব ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব ক্ষত্রিয়ের ক্ষত্রিয়ত্ব বৈশ্যের বৈশ্যত্ব শূদ্রের শূদ্রত্ব নিয়ে আবার জগৎ প্লাবিত হবে প্রত্যেকেই একদম খুব উচ্চ শিখরে কখনও বলছেন না এরকমও বলছেন যে ব্রাহ্মণের একটা শিক্ষকের প্রয়োজন হলে যারা ওরকম সুযোগ পায়নি তাদের জন্য বেশি করে যদি মানে শিক্ষক দেওয়া সম্ভব হয় দিয়ে একই জায়গায় নিয়ে আসতে হবে আবার এই নারী পুরুষের ভেদ সমস্ত ভেদগুলোকে তিনি দূর করছেন নারী মানে ভৈরবী ব্রাহ্মণীকে তিনি গুরু হিসেবে বরণ করে কি দেখাতে চাইলেন যে নারীর কাছ থেকেও ধর্মগ্রহণ করা সম্ভব তার আগে সেই সময়ে নারীদের অবস্থান কীরকম ছিল বর্তমানে কীরকম আছেন তাহলে নারীর সম্মান সেটি যে আগামী দিনে ভীষণভাবে প্রযোজ্য এবং বর্তমানে আমরা যা দেখছি মায়েদের যে সম্মান ঠাকুর যদি সীমা সারদীবিক রকমভাবে পূজা করে না যদি বোঝাতে চাইতেন যে মায়ের মধ্যে সেরকম গুণ আছে প্রত্যেক নারী ঠাকুর বলছেন প্রত্যেক নারী হচ্ছে মা সীতার অংশ প্রত্যেক পুরুষ হচ্ছে শ্রীরামচন্দ্রের অংশ তাহলে আমরা আমাদের অবস্থানটা কীরকম স্বামীজি বলছেন আমরা সবাই অমৃতের পুত্র ঠাকুর আরও সহজ করে বলছেন না এটা হচ্ছে শ্রীরামচন্দ্রের সবাই অংশ পুরুষরা আর মায়েরা হচ্ছে সব মা সীতার অংশ তাহলে এই যে ভারতবর্ষের আমাদের এরকম ভাবনা সেই ভাবনাকে যদি নিয়ে আসতে হয় সেই নিয়ে আসার জন্য ঠাকুর কীরকমভাবে কত সহজভাবে বলছেন সেখানে কীরকম রকম বড় বড়ো সংস্কৃতির শ্লোক তিনি এসে এনেছেন না সমস্ত তত্ত্বকথা সাধারণ মানুষের ভাষায় সাধারণভাবে উদাহরণ দিয়ে সাধারণ ঘটনাগুলোকে উদাহরণ দিয়ে কীরকম বলছেন বলছেন অন্ধের হাতি দর্শনের মতো কেউ পা ছুঁয়ে বলছে মোটা থামের মতো কেউ কান ছুঁয়ে বলছে একদম সেই কুলোর মতো লেস ছুঁয়ে বলছে দড়ির মতো কিন্তু যে দেখতে পায় পুরোটাই সে বলছে পুরোটাই একটা হাতি তাহলে সবাই একটু একটু দেখে প্রত্যেকটা ধর্ম যেন একটু একটু দেখে তাকে এই রকমভাবে বর্ণনা করেছেন কিন্তু ইনি এত তো নিজেই বলছেন ঈশ্বর সাকার ঈশ্বর নিরাকার ঈশ্বর সগুণ ঈশ্বর নির্গুণ ঈশ্বর কত কি তার কি কোনো ইয়ত্তা করা যায় তাহলে বেশিরভাগ অবতার কি করেছেন এই ভাবেই চলতে হবে একটা যেন রুলস বেঁধে দিয়েছেন আর ঠাকুর বলছেন না অনন্ত মত অনন্ত পদ সব পথ দিয়ে সেখানে যাওয়া যায় স্বামীজি এরকম শিবমিন স্ত্রোত্র দিয়ে বলছেন রুচিনাম বৈচিত্রি কুটিলাম নিরামেকম্য তমসি পয়সম অর্ণব ইব বলছেন হিমালয় থেকে যেমন নদীগুলো আসে আঁকা পদ দিয়ে বিভিন্ন পদ দিয়ে আসছে কিন্তু তাকে সাগরে যাওয়া থেকে কেউ কেউ বেঁধে রাখতে পারে সাগরে গিয়ে সেই পড়বেই বলছেন ঠিক সেই রকম যে যে পথেই শুরু করুক না কেন একান্ত নিষ্ঠা ভরে যদি তাকে ডাকে সে ঠিক ওখানে গিয়ে পৌঁছাবে তাকে আটকে রাখা সম্ভব নয় তাই এখানেই বলছেন ঐকান্তিক প্রার্থনা এত দূর পর্যন্ত করতে পারে ঠাকুরের এই ভাবনাটায় কারা কারা প্রভাবিত হলেন সমস্ত ধরনের মানুষ সেখানে ত্যাগী সন্তান সেখানে শিক্ষিত সেখানে অশিক্ষিত সেখানে সেই সময়কার দিনের একদম সমাজ যাকে মান্যতা যখন দিয়েছিল না মানে এই এইরকম থিয়েটারের জগতের মানুষ তারা তারাও পর্যন্ত ঠাকুরের কৃপা লাভ করছে ঠাকুর বলছেন এটা কি কম তোমরা এর মাধ্যমে লোকশিক্ষার কাজ হয় সাধারণ মানুষ আমরাই দেখি সাধারণ মানুষ কি আলাদা করে সেরকম এই উপনিষদ গীতা বা এরকম পৌরাণিক জিনিসগুলো কি পড়তে পারি ঠিক আছে তিন ঘন্টা চলো একটা চৈতন্যের লীলা মানে সারা চৈতন্যের চৈতন্য দেবের জীবনটাকে তিন ঘন্টা যতদূর জানা সম্ভব হয় তখনকার দিনে ওরকমই ছিল রাজা হরিশ্চন্দ্র দেখলেন তো তিন ঘন্টার মধ্যে হরিশ্চন্দ্রের পুরো জীবনটা দেখতে পেলেন আপনি ধ্রুবর কথা জানবেন ওরকম একটা ধ্রুবর কথা জানলেন তাহলে ওই যারা ওই কাজের সঙ্গে যারা যুক্ত আছে তারা এরকম লোকশিক্ষারও কাজ করছে তাহলে লোকশিক্ষা এগুলো লোকশিক্ষা হয় তাহলে যেভাবেই আমরা ঠাকুরের ভাব নিতে পারি সেটি হচ্ছে ঈশ্বরীয় ভাব সেটি বোঝার চেষ্টা করছেন এই যে ঈশ্বরীয়ভাবে বর্তমানে যখন আমরা এখন এসেছি যে আমরা এখন এখানে আছি এই যে কজন আছি এই কজন ভাবছি যে আমরা প্রত্যেকেই ঠাকুরকে ভালোবাসি আমরা তো বাড়ির কাজে সবটাই চব্বিশ ঘন্টাই বাড়ির কাজ নিয়েই ভাবি তো ঠাকুরকে নিয়ে ভাবতে কতটুকু ভাবতে পারি কে করতে পারি তখন আমরা ভাবব ঠাকুর মানে কতগুলো উপায় বলেছেন যে সংসারে থাকে কী কী উপায় একটা বলছেন যে বড়োলোক বাড়ির ঝিয়ের মতো জানবে তোমার একটা দেশে বাড়ি আছে সেখানে তোমার ছেলে মেয়ে আছে আর তুমি এখন এখানে রয়েছো মা সুন্দরভাবে বলছেন কীরকম যে সংসারে সকলের কর্তব্য করবে এক ভালোবাসবে ভগবানকে এখন ভগবানটা কী ভগবানটা কী বোঝা খুব মুশকিল স্বামীজি কর্মযোগে বলছেন আনসেলফিস ইজ গড পরতাই হচ্ছে ঈশ্বর তাহলে এমন কোনো কিছুর সঙ্গে যুক্ত হবে যুক্ত হতে হবে যেখানে আমার স্বার্থ নেই এবার সেটা দিনের পাঁচ মিনিট হোক আর মাসে আধা ঘন্টাই হোক যেখানে আমার স্বার্থ নেই এরকম কোনো কিছুর সঙ্গে যুক্ত হতে পারা যায় তাহলে সেটা হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত হলো আর যদি আমার স্বার্থ থাকে তাহলে সংসারের জন্য হলো সংসার কি নিয়ে চলে স্বার্থ নিয়ে চলে ঠাকুর বলছেন যে সংসারের মানুষের জন্য করো নিরানব্বইটা করবে আর একটা যদি না পারো তখন কি বলবে আমার জন্য কিছু করেনি আর ভগবানের জন্য নিরানব্বইটা করবে না একটা যদি করো ভগবানগুলো আমার জন্য করেছে পার্থক্য হলো এইটাকে যদি আমরা ধরি ধরে ধরুন আপনারা মনে করছেন যে আমরা সপ্তাহে একদিন বসি কিংবা মাসে একদিন বসি যতক্ষণ বসবেন ততক্ষণ সংসারের কোনো রকম আলোচনা না করে ঠাকুরকে নিয়ে যদি ভাবতে পারে হলো। এবার শুধু ভাবলেই তো আর কাজ হয় না ভাবনার সঙ্গে কাজ কেন কাজ করতে বলেছেন এই রামকৃষ্ণ মিশন একটা বড় বিষয় হচ্ছে মিশন এখন রামকৃষ্ণ মিশনটা একটু শুনবো কারণ রামকৃষ্ণ মিশন সম্পর্কে আমাদের ভালো ধারণা নেই একটু গোলমাল গোলমাল ধারণা রামকৃষ্ণ মিশন মানে স্কুল হবে রামকৃষ্ণ মিশন মানে হোস্টেল হবে রামকৃষ্ণ মিশন মানে হসপিটাল হবে আর কি কি হবে এই বিভিন্ন কর্মের সংস্থান বা বিভিন্ন ট্রেনিং ফেন তাহলে রামকৃষ্ণ মিশন এটা কি সত্যি রামকৃষ্ণ মিশন না তাহলে রামকৃষ্ণ মিশন একটা ব্যাপার ছিল এই রামকৃষ্ণ মিশন যখনই জেনে যাবেন তখনই আমাদের কর্তব্য এবং আমি কতটুকু করতে পারি সেটি বোঝা হয়ে যাবে তাহলে রামকৃষ্ণ মিশন বিষয়টা একটু দেখা যাক রামকৃষ্ণ মিশন সম্পর্কে স্বামীজি এইখানে পরিষ্কার বলেছেন হ্যাঁ সেটা হচ্ছে কলকাতা বাগবাজার মে আঠারোশো সাতানব্বই এখানে বলছেন ফার্স্ট মে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে সমিতি বা সংঘ স্থাপিত হয় তাহলে ফার্স্ট মে আঠারোশো সাতানব্বই রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হলো সেখানে কি হয়েছে আর ফিফথ মে দ্বিতীয় অধিবেশনে ইহার কার্যপ্রণালী আলোচিত হইয়া গৃহীত হয় তাহলে কি হলো কার্যপ্রণালী কবে গৃহীত হয়েছে ফিফথ মে কবে গঠন হয়েছে ফার্স্ট মে এইবার সেইখানের ঘটনায় একটুখানি পড়ব হুম শ্রীযুক্ত গিরিশ ঘোষ প্রমুখ উপস্থিত গৃহী ভক্তগণ এ প্রস্তাব অনুমোদন করিলে রামকৃষ্ণ সংঘের ভাবি কার্যপ্রণালী আলোচিত হইতে লাগিল সংঘের নাম রাখা হইলো রামকৃষ্ণ প্রচার বা রামকৃষ্ণ মিশন তাহলে রামকৃষ্ণ মিশনের নাম কি ছিল রামকৃষ্ণ প্রচার ঠিক আছে রামকৃষ্ণ প্রচার মানে যে যেভাবে রামকৃষ্ণের প্রচার করা সম্ভব সেটি যদি শিক্ষায় হয় শিক্ষায় শাস্তে হয় শাস্তে বিভিন্ন যেভাবেই করবেন যদি মনে হয় রিলিফ দিয়ে হবে রিলিফ যে যা যেটা দিয়ে হবে উহার উদ্দেশ্য প্রভৃতি নিম্নে প্রদত্ত হইল তাহলে উদ্দেশ্যটা নিচে লেখা হলো তাহলে এটা কি হলো এটা কেন এরকম করলেন স্বামীজি স্বামীজি বলছেন নানা দেশ ঘুরে আমার ধারণা হয়েছে সংঘ ব্যতীত কোনো বড় কাজ হতে পারে না তাহলে আপনারা একটা সংঘ করেছেন বড় কাজ করতে হবে যদি না করে থাকেন করতে হবে ঠিক আছে যেহেতু সংঘ হয়েছে তাহলে একটা বড়ো কাজ করতে হবে বড় কাজটা কি এর মধ্যে পেয়ে যাবেন বড় কাজ মানে একদম সেই মানে মহাবীর হনুমানের মতো টাস্ক নয় যে পর্বতটাকে নিয়ে আসতে হয়েছিল সেরকম ব্যাপার নয় যার যা শক্তি আছে ওই শক্তিতেই হবে এই নয় যে আমার শক্তি নিয়ে আমাকে ধার করে নিয়ে আসতে হবে কিছু ব্যাপার নেই তবে আমাদের মতো দেশে প্রথম হতে সাধারণতন্ত্রে সংযোগ তৈরি করা বা সাধারণের সম্মতি ভোট নিয়ে কাজ করাটা তত সুবিধাজনক বলেই মনে হয় না তাহলে কি বলছেন ভোট ফোট করে হবে না কেন হবে না ভোট হচ্ছে ঠাকুরকে নিয়ে ভোট করলে গোলমাল বুঝতে পেরেছেন তো ঠাকুরকে নিয়ে ভোট করা যাবে না হ্যাঁ ঠাকুরকে নিয়ে ভোট করা যাবে না বুঝতে পেরেছেন যে করতে হবে সে প্রবলেমে পড়ে যাবে এইখানে এইবার বলছেন ও সব দেশে মানে বিদেশে তাদের ওরকম করে আলাদা ব্যাপার কিন্তু আমাদের করা যাবে না হুম ওই জন্য আমাদেরও কিন্তু ভোটের রাইট নেই বুঝতে পেরেছেন প্রথমেই একদম এইবার বলছেন তাহলে উদ্দেশ্য উদ্দেশ্যটা কি মানবের হিতার্থ শ্রীরামকৃষ্ণ যে সকল তত্ত্ব ব্যাখ্যা করিয়াছেন এবং কার্যে তাহার জীবনে প্রতিপাদিত হইয়াছে তাহাদের প্রচার এবং মানুষের দৈহিক মানসিক ও পারমার্থিক উন্নতিকল্পে যাহাতে সেই সকল তত্ত্ব প্রযুক্ত হইতে পারে তদবিষয়ে সাহায্য করা এই প্রচারের বা মিশনের উদ্দেশ্য কি বলতে চাইলেন যে ঠাকুর নিজের জীবন দিয়ে যা যা করেছেন মানুষের দৈহিক মানসিক পারমার্থিক দৈহিক কি কি বলেছেন আপনারা জানেন দেওঘরের ওখানে মুথবুকে বলছেন দেখো এদেরকে এক মাথা তেল দিতে হবে মানে মাথায় মাখার তেলতে হবে আর খেতে দিতে হবে আর একটা কাপড় দিতে হবে যদি দাও তাহলে আমি তোমার কাশি যাবো নইলে যাব না তাহলে কি মানুষের এই যে রিলিফ দেয়া হয় হ্যাঁ আমরা এই বানারহাটের এই চা বাগানে রিলিফ দিয়েছিলাম তাহলে সেটা করতে হবে এবার মানসিক মানসিক মানে মনটাকে ভালো করে দেওয়া কার মনটাকে ভালো করে দিয়েছিলো মাস্টারমশাইয়ের নাম শুনেছেন কথা নিত কী অবস্থা হয়েছিল হ্যাঁ তাহলে মনটাকে ভালো করে দিল এমন ভালো করে দিল যে ঠাকুরের কথা তো পেয়ে গেলাম হ্যাঁ এইবার হচ্ছে পারমার্থিক পারমার্থিক কার নাম বললো রসিক ম্যাথরের হ্যাঁ ম্যাথর কিন্তু হয়ে যাবে বুঝতে পেরেছেন তাহলে ঠাকুরকে পাওয়ার জন্য আমি ব্রাহ্মণ আমি ক্ষত্রিয় আমি বৈশ্য ওসব কোনো ব্যাপারই নেই হ্যাঁ আমি বিয়ে করে ফেলেছি কোনো ব্যাপার নেই বড় গোপাল মহারাজ তার স্ত্রীর মৃত্যুর পরে এসেছিলেন গিরিশচন্দ্র ঘোষ নিজে কি বলছেন যেখানে আমি বসি কতদূর পর্যন্ত গোলমাল হয়ে যায় মাটিটা মাটি পর্যন্ত গোলমাল হয়ে যায় মানে কীরকম বলছে হ্যাঁ কিন্তু পারমার্থিক কীরকম উন্নতি কল্পে সাহায্য করেছে তাহলে সেই সকল তত্ত্ব তাহলে ঠাকুর কি করতেন ঠাকুর এলে পরে কি সবার একদম ছুঁয়ে দিয়ে উপরে উঠিয়ে দিতেন না ঠাকুর যখনই ঠাকুরের কাছে কেউ আসতো ঠাকুর ঈশ্বরীয় প্রসঙ্গ ছাড়া কিছু প্রসঙ্গ করত না জগৎ জগতের মতো চলবে এই জন্মটা এইরকম আমাদের জন্ম কিসের জন্য হয় জন্ম কিসের জন্য হয় আমাদের জন্ম হচ্ছে ভালো এবং মন্দ দুই কর্মের জন্য জন্ম হয় তাহলে ভালো কাজ এবং মন্দ কাজ দুটোই আছে সঞ্চিত কর্ম আর হচ্ছে ক্রিয়মান কর্ম এই জন্য আমাদের হচ্ছে জন্ম আমরা যা কষ্ট পাই পূর্বে করা এটাকে বলা হয় প্রারব্ধ পূর্বে করা কর্ম থেকে আমরা কষ্ট পাই তাহলে ঠাকুরের কষ্ট হয়েছিল হ্যাঁ কষ্ট হয়েছিল শারীরিক কষ্ট জানেন সবাই কিন্তু ঠাকুর কি বলতেন মনকে বলতেন তুমি আনন্দে থাকো ও শরীর জানে তাহলে এই কষ্ট হবে কষ্ট হবে না কি কষ্ট হবে কিন্তু কষ্ট কষ্টের মতো থাকবে লাটু মহারাজ কি বলতেন শরীর ধারণ করলে এই ট্যাক্স একদিন সময় কি ভীমরুল না বলতে যে কামড়েছে তখন বলছে এ রাজা এখন ট্যাক্সও নিচ্ছে তা লাঠুমারে যেরকম কথা ছিল তো ওই যে ট্যাক্সও নিচ্ছে রে মানে শরীর ধারণ করেছেন মানে ট্যাক্স নেবে হ্যাঁ যখন পায়ে হাঁটু ব্যথা হবে দাঁত ব্যথা হবে হ্যাঁ এসবগুলো হবে রাতে ঘুম হবে না এবার হচ্ছে ব্রত তাহলে উদ্দেশ্য বলে দিল তাহলে উদ্দেশ্য কী দৈহিক মানসিক পারমার্থিক উন্নতি নিজের এবং পারিপার্শ্বিক যতদূর পাড়া যাবে কিন্তু কিছু করতে হবে ওই নকর্ম নাম অনারম্ভাত নিষ্কর্ম পুরুষ শুনতে গীতাতে আছে মানে কর্ম ছেড়ে দিয়ে আমি মহাপুরুষ হয়ে যাব হবে না ব্রত ব্রতটা কীরকম জগতের যাবতীয় ধর্মমতকে এক অক্ষয় সনাতন ধর্মে রূপান্তর মাত্র জ্ঞানী সকল ধর্ম অবলম্বীর মধ্যে আত্মীয়তা স্থাপনের জন্য রামকৃষ্ণ যে কার্যের অবতারণা করিয়াছিলেন তাহার পরিচালনায় এই প্রচারের মিশনের ব্রত কি বলতে চাইলেন জগতের যাবতীয় ধর্মমতকে তাহলে কোনো ধর্মমতকে আমরা ছোট করতে পারবো না যদি ছোট করি তার মানে ঠাকুরের পথকে আমরা ডিনাই করছি বলছেন তার বিভিন্ন ধর্মের বিভিন্ন সময়ের রূপান্তর তাহলে ওই সময়ের জন্য ওটি প্রযোজ্য ছিল শ্রীরামচন্দ্রের মধ্যে রাজসিক গুণ ছিল রাজার ছেলে হিসাবে এসেছেন ভগবান বুদ্ধ রাজার ছেলে হিসেবে এসেছেন আর সম্পূর্ণরূপে সত্যগুণ দিয়ে এসেছেন কে শ্রীরামকৃষ্ণ নিজেই বলছেন যে রাম যে কৃষ্ণ তাহলে নিজেই শ্রীরামচন্দ্র রূপে এসেছিলেন যখন তখন কি রাজসিক গুণ নিয়ে এসেছিলেন সমন্বয়ের গুণ নিয়ে এসেছিলেন যখন শ্রীকৃষ্ণ রূপে এসেছিলেন আর এখন কি নিয়ে এসেছেন ত্যাগের ভূমিকা নিয়ে সত্যের ভূমিকা নিয়ে ঠাকুর স্বামীজি কি বলছেন যেদিন থেকে শ্রীরামকৃষ্ণ জন্মেছেন সেদিন থেকে সত্য যুগের সূচনা হয়েছে এবার তাহলে কি বলছেন এবার বিভিন্ন ধর্ম অবলম্বীদের মধ্যে আত্মীয়তা স্থাপন মানে গিয়ে গিয়ে কোলাকুলি করতে হবে না কিন্তু তার মধ্যে কোনো বিরোধে যাব না এবার বলছেন কার্যপ্রণালী তাহলে কী কী হয়ে গেলো উদ্দেশ্য হয়ে গেল ব্রত হয়ে গেল তাহলে প্রথমেই ব্রত কি না সর্বধর্ম নেই সেই জন্য আমি কোনো ধর্মকেই আমি কন্ডেম করব না কার্যপ্রণালী কীরকম কার্যপ্রণালী মনুষ্যের সাংসারিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য বিদ্যাদানের উপযুক্ত লোকও শিক্ষিতকরণ শিল্প ও শ্রম উপজীবিকার উৎসাহ বর্ধন এবং বেদান্ত অন্যান্য ধর্মভাব রামকৃষ্ণ জীবনে রূপে ব্যাখ্যাত হইয়াছিল তাহা জনসমাজে প্রবর্তন কার্যক্রমীতে কী কী বললেন মানুষের সাংসারিক মানুষের আধ্যাত্মিক দুটোই সাংসারিক আধ্যাত্মিক এই নয় যে না স্বামী যদি সংসারের কথা কেন বলছেন বলছেন আমার যদি পয়সা থাকতো আমি জাপানে পাঠাতাম টেকনোলজি শিখে চলে এসো হ্যাঁ জীবনযাপনটা সুবিধার হবে আপনি ধরুন সারা দিন রান্না করার পর বাসন মাজতে যদি তিন ঘন্টা লেগে যায় তাহলে ঠাকুরের নাম করতে পারবেন পারবেন না গ্যাসে রান্না হচ্ছে ঠিক আছে হয়ে গেল বেশি অত মাজার সময় লাগবে না তাহলে তো ওইটাতেই সময় শেষ তো তাহলে টেকনোলজি আমাদেরকে সময় বাঁচিয়ে দিচ্ছে সে সময়টা আমি ঠাকুরের নাম করতে পারি ঠাকুরের কাজ করতে পারি তাহলে মানু মনুষ্যের সাংসারিক ও আধ্যাত্মিক উন্নতির আধ্যাত্মিক আধ্যাত্মিক উন্নতি হলে কি হবে মানুষের আধ্যাত্মিক উন্নতি হলে কি হবে তাহলে মা আধ্যাত্মিক উন্নতি হলে মানুষের মধ্যে প্রথম হচ্ছে ঈর্ষা দ্বন্দ্ব হ্যাঁ তারপর আর কি যাবে অশুয়া মানে পরশ্রী কাতরতা সেসবগুলো দূরে চলে যাবে তাহলে আমার ঈর্ষা দ্বন্দ্ব যদি চলে যায় সদ্ভাব যদি চলে আসে তখন আমাদের ওই সময় গেল না তাহলে পরনিন্দা পরচর্চার সময় যাবে না ঠাকুরকে ভালোবাসলে পরচর্চা পরনিন্দার সময় যাবে না সেই জায়গায় আমরা কিছু করব করতে পারবো তাহলে আধ্যাত্মিক উন্নতির জন্য বিদ্যাদানের উপযুক্ত শিক্ষিতকরণ লোককে শিক্ষা দিচ্ছেন কাদের জন্য না শিক প্রথমে যদি শিক্ষক ভালো তৈরি করে দেওয়া যায় তাহলে সে ভালো করে শিক্ষা দেবে দেখবেন আমাদের শিক্ষক সম্মেলনও হয় হ্যাঁ শিক্ষক সম্মেলন হয় যেমন যুব সম্মেলন ছাত্র সম্মেলন শিক্ষক সম্মেলন স্বামী প্রথমে বলেছেন যে শিক্ষকদের প্রথমে তৈরি করতে হবে তারপর কি বলছেন শিল্প আর সমপজীবিকার তাহলে শিল্প হবে বিভিন্ন রকম শিল্প শিল্প কেন শিল্প কি করে না দেশীয় শিল্প হলে দেশের মান উন্নত হবে যে দেশে যত বেশি শিল্প আছে সেই দেশে তত উন্নত শিল্প যদি না থাকে কী হবে হবে না সেই সময় ভাবছেন তাতে উৎসাহ বর্ধন করতে হবে না তোমার দ্বারা কিছু হবে না না বলে তুমি পারবে চেষ্টা করো পারবে স্বামীজি কি বলতেন আমি আর কতটুকু করেছি নিজের যারা স্বামী যারা শিষ্য ছিল তাদেরকে সবসময় উৎসাহ দিয়ে বলতেন আমি আর কতটুকু করেছি তোমরা আরও অনেক পারবে আমিও তো এই কলকাতার ছেলে তোমরা কি আর পারবে না এই রকম এবার বলছেন বেদান্ত অন্যান্য ধর্মভাব তারপর এবার বেদান্ত বেদান্ত বলতে কি বোঝায় না জীব জগৎ আর ঈশ্বরের সঙ্গে সম্পর্ক সেটি হচ্ছে বেদান্ত বেদান্তকে এক কথায় কি বলা হয় না ব্রহ্মসত্য জগৎ মিথ্যা ব্রহ্মসত্য হ্যাঁ ব্রহ্মসত্য যদি বুঝতে না পারি তুমি ব্রহ্ম রামকৃষ্ণ এটা যদি মনে করেন তাহলে কি রামকৃষ্ণকে ব্রহ্ম মনে করলেন কেন তাকে বলা হচ্ছে তিনি তিনি সত্যস্বরূপ বাকি জগৎ মিথ্যা জগৎ মিথ্যা তিনি নিজে দেখাচ্ছেন যে এই জগতে আমরা যাকে বেশি মূল্য দিই সেটা হচ্ছে অর্থ আর তার সঙ্গে তিনি মাটি দুটো একসঙ্গে নিলেন হ্যাঁ কাঞ্চন গীতার কথা কাঞ্চন যখন জ্ঞান লাভ হয়ে যায় তখন তার কাছে মাটি এবং অর্থ দুটোই সমান সেই বোধ করে তিনি সেটাকে গঙ্গায় দিয়ে দিলেন তাহলে তিনি বেদান্তের ওই চূড়ান্ত জায়গায় পৌঁছেছেন যেখানে জীব জগৎ আর ঈশ্বরের মধ্যে সম্পর্ক ঈশ্বরই সব ব্রহ্মই সব তাহলে আর সব কিছুর মধ্যে আর সম্পর্ক ওই রকম তাহলে তুমি ব্রহ্ম রামকৃষ্ণটা বুঝতে পারা যাবে তাহলে এর বোঝার পরে অন্যান্য ধর্মভাব এর অন্যান্য ধর্মভাব শ্রীরামকৃষ্ণ জীবনে যে রূপে ব্যাখ্যাত হইয়াছিল তিনি যেমনভাবে অন্যান্য ধর্মভাব দেখিয়েছেন রকম যখন একটা ছোট্ট ঘটনা দেখুন দুর্গাপূজার পূজার সময় যানবাজারে তিনি পাখা নিয়ে হাওয়া করছেন মায়েদের মতো পরেছেন কাপড় মথুরবাবু চিনতে পাচ্ছেন না ঘটনা দিয়ে কী বোঝাচ্ছেন বলুন এই ঘটনা দিয়ে কি বোঝাচ্ছেন বড় বিষয় কিন্তু ঠাকুর একজন পুরুষ তিনি কাপড় পরেছেন তিনি মাকে হাওয়া করছেন মথুরবাবু ঠাকুরকে চিনতে পাচ্ছেন না কী বোঝালেন মানে আমি যখন যে রূপে থাকি সম্পূর্ণ সেইভাবে ভাবিত হয়ে যাই যেন আমার শরীর মন সেই হয়ে তন্ময় হয়ে যায় তাহলে যখন আমরা কোনো কাজ করব তখন সেটা যদি আমি তন্ময় হয়ে কাজ করি তাহলে কাজটা কত ঠিক হবে এটিকে এখন ম্যানেজমেন্টে কি বলে যে মানে ফুল অ্যাটেনশান নো টেনশান গাড়ি চালাচ্ছেন গাড়ি হয়তো একশো কুড়িতে চলছে কিন্তু পুরো অ্যাটেনশান রয়েছে গাড়ির অ্যাক্সিডেন্টের কোনো ব্যাপার নেই আর মন সেই দিকে নেই বাম্পার দেখতে পাচ্ছেন না সাটে যাচ্ছে লাফাচ্ছে গাড়ি কেন বাম্পারটা আমি খেয়াল না মানে গাড়ি চালাচ্ছে কিন্তু অ্যাটেনশান নেই তা বলছেন যখন যেটা করতেন তখন এমনই সেই মনে দিয়ে করতেন যে তার শরীর মনের মধ্যে পরিবর্তন হয়ে যেত তাহলে এটা বোঝাতে চাইছেন যে ধর্মের ভাব তাহলে আমি যখন স্ত্রী ধর্ম ভাবছি নিজেকে তখন পুরো শরীর মন যেন স্ত্রী ধর্ম যখন আমি মহাবীর হনুমানের ভাবে ভাবিত হয়ে শ্রীরামচন্দ্রের উপাসনা করছি তখন আমার যেন লেজ হয়ে গেছে তাহলে ধর্মভাব মানে যেটা আমি করছি তার সঙ্গে এক হয়ে যাওয়া তাহলে এখানেই ঠাকুর বলতে চাইছেন যে ভেগধারী তাকে সমান মূল্য দিতে বলছেন দেখবেন ভেগধারী তাহলে অভিনয় যখন কেউ করছে তখন অভিনয় সেই চরিত্রকে অভিনয় ফুটিয়ে তোলার জন্য সেটি সম্পূর্ণ মন প্রাণ দিয়ে সেটা চিন্তা করে ধরুন একজন চাইছে আমি রাধার অভিনয় করবো তাহলে রাধার চিন্তা করছে রাধার চিন্তা শ্রী শরীর মন দিয়ে রাধার চিন্তা করে তখন তো সেই কৃষ্ণের কথা ভাবতে বাধ্য তাহলে বলছেন এই যে ধর্মভাব তাহলে ধর্ম কি ধর্ম হচ্ছে একটা ভাব সেটা কি করে না বলছেন ধর্ম এমন একটি ভাব যা পশুকে মনুষ্যত্বে মানুষকে ঈশ্বরত্বে তাহলে আমাদেরকে এইরকম নিয়ে চলে যেতে পারে তাহলে সেই ভাবটা হচ্ছে ঠাকুর দেখাচ্ছেন কীরকম ধর্মভাব শ্রীরামকৃষ্ণ জীবনে যেরকমভাবে প্রকাশ পেয়েছে তাহলে সেটা জনসমাজে প্রবর্তন করা তাহলে আমাদের কি কাজ হবে জনসমাজে প্রবর্তন করতে গেলে আমাদের কি করতে হবে যতদূর পারা যায় করতে হবে একটু কাজের সঙ্গে যুক্ত হতে হবে যদি যুক্ত হওয়া সম্ভব হয় হবে এই যুক্ত হওয়ার জন্য কি কি বলছেন যে আমাদের তো কিছু নেই স্বামীজি একজনকে বলেছিলেন দেখ সে বলছে আমার কিছু নেই যা কঙ্খলে চলে যাও ওখানে জলের জ্বালা কেনো ওই যারা তীর্থযাত্রী যাচ্ছে তাদেরকে সেখান থেকে জল খাও তোমায় কিছু করতে হবে না এখন কঙ্খলে কি হয়েছে হসপিটাল হয়েছে মানুষের সেবা হচ্ছে যেখানে জল দিয়ে সেবা শুরু হয়েছিল সেখানে অসুস্থ মানুষের সেবা হচ্ছে তাহলে এরকম যেন আমরা না ভাবি যে আমাদের কোনো সামর্থ্য নেই কী করে হবে না কিছু একটা কিছু করতে হবে কিছু যদি নাও করা সম্ভব হয় অ্যাটলিস্ট ঠাকুরের কথা চিন্তা করতে হবে যতজন আমরা আসি নিজেদের মধ্যে একটা সময় বসে কেবলমাত্র গান এর মধ্যে সীমাবদ্ধ না রেখে ঠাকুরের কোনো কিছু বিষয় বা স্বামীজির কোনো কিছু বিষয় বা মায়ের কোনো কিছু বিষয় এরকম পাঠের পরে নিজেদের মধ্যে আলোচনা করতে হবে আর একটা নিজেদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক স্থাপন করতে হবে যে সম্পর্ক দিয়ে আমরা নিজেদের যেন বলতে পারি হ্যাঁ আমরা এই সংঘের সকলে আমরা আছি অন্তত বাইরের কাউকে সাহায্য না করেও নিজেদের কোনো অসুবিধা কারুর হলে পরে তার পাশে গিয়ে দাঁড়ানো যে আমরা আছি আমরা তো সঙ্ঘেই আছি আমরা আলাদা নই এই এইরকম কিন্তু আমি বিভিন্ন জায়গায় দেখেছি যারা হয়তো নিজের পরিবারের থেকে অনেক দূরে আছেন তারা সংঘের মানুষ একজন আরেকজনকে ভীষণভাবে সাহায্য করে সঙ্ঘটা আছে বলেই সাহায্য পেয়ে তাহলে তাহলে হচ্ছে করা সম্ভব এবার বলছেন ভারতবর্ষীয় কার্য তাহলে এটা হচ্ছে জেনারেল বলে দিলেন এরপর ভারতবর্ষের কার্য কীরকম হবে ভারতবর্ষের নগরে নগরে আচার্য ব্রত গ্রহণ অভিলাষী গৃহস্থ বা সন্ন্যাসী দিগের শিক্ষার জন্য আশ্রম স্থাপন এবং যাহাতে তাহারা দেশ দেশান্তরে গিয়া জনগণকে শিক্ষিত করিতে পারেন তাহার উপায় অবলম্বন তাহলে ভারতবর্ষে কি করতে হবে ভারতবর্ষে নগরে নগরে আচার্য ব্রত গ্রহণ অভিলাষী গৃহস্থ যারা আচার্য হতে চান শিক্ষা দিতে চান যে কে শিক্ষা দেবো কেন নিজেরাই নিজেদেরকে শিক্ষা দেবো আপনি মায়ের বই পড়লেন আরেকজন স্বামীজির বই পড়লো তো আপনি মায়ের বইটা তাকে শোনালেন স্বামীজির বইটা পড়ে আপনাকে শোনালো যেমন আমাদের স্টুডেন্ট আমরা যখন স্টুডেন্ট ছিলাম রকম ছিলাম কেউ হয়তো ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার পড়ল কেউ ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার পড়লো দুজনের মধ্যে আলোচনা করে করছে তাহলে কেবলমাত্র গানের মধ্যে নিজেদেরকে সীমিত না রেখে এই বিষয়গুলো পড়া এবং সেটি নিজেদের মধ্যে জানার সুবিধা করে দেওয়া তাহলে একজন আরেকজনের আচার্য হতে পারেন এবার নিজেদের মধ্যে সেটি করলে সেটা সুবিধা সবাই ঠাকুরের ভাবে ভাবিত এবার বলছেন গৃহস্থ প্রথমেই কিন্তু গৃহস্থের নাম এই বলবেন না যে আমরা গৃহে আছি আমরা কি করে করবো প্রথমেই গৃহস্থদের নাম বা সন্ন্যাসী এবার আমরা যখন এলাম যেমন আমাদেরকে প্রথম পাঠ করে কে শোনালো পরিতোষদা গৃহস্থ না সন্ন্যাসী বলুন আপনারা বলুন কি গৃহস্থ তাহলে দেখেছেন মানে এই নয় আমরা গৃহস্থ আছি আমাদের দ্বারা হবে না একদম বিষয়টা কিন্তু আর নয় তাহলে গৃহস্থ এবং সন্ন্যাসী দিকে শিক্ষার জন্য আশ্রম স্থাপন এবার আমরা একটা স্থাপন করেছেন স্থাপনের পরে একটা পারমানেন্ট যদি জায়গা হয় তাহলে আশ্রম হবে আর শুধু পাঠচক্র হয় মানে আজকে অমুক বাবুর বাড়িতে আজকে অমুক দিদির বাড়িতে এরকম করলে পাঠচক্র হবে চক্রের মধ্যে ঘুরবে আর কি হ্যাঁ যেখানে যেখানে জায়গা পাবে সেখানে স্টপেজ নেবে বাকি আবার ঘুরবে বারোটা হলে পরেই সারো বছর হয়ে যাবে মাসে যদি একটা করে হয় আর মনে তো প্রায় কুড়ি জনের মতো আছেন তো মোটামুটি বারোটার বেশি আর কি মানে মাসে একটা করে হতেই পারে তো আপনারা নিজেদের মধ্যে করতে পারেন তাহলে এই আশ্রম স্থাপনের জায়গায় পাঠচক্র তাও হতে পারে বা কারুর একটা জায়গা ঠিক করলেন বা সেরকম হলে আনন্দদার এখানে জায়গাটুকু নিজেরা ঠিক করতে পারেন যে আমরা কষ্ট করে আসবো কমন প্লেস ভালো জায়গা হতেই পারে তাহলে একটা আশ্রম স্থাপন যদি পারমানেন্ট হয় আশ্রম স্থাপন হলো নাহলে পাঠচক্র হলো এবং যাহাতে তাহারা দেশ দেশান্তরে গিয়া জনগণকে শিক্ষিত করিতে পারেন এখন তো ইউটিউবে দূরগুলোতে দেশ দেশান্তর হয়ে যাচ্ছে নিজেকেও যেতে হবে না কিন্তু এইটার জন্য কি করতে হবে তাহার উপায় অবলম্বন করা সেই সময়ের জন্য একটা কিছু উপায় অবলম্বন নিজেদের করতে হবে কেউ তো করে দেবে না ভারতবর্ষের কাজ কেন ভারতবর্ষকে এত দায়িত্ব দিল বলুন ভারতবর্ষেই ঠাকুর এসেছেন হ্যাঁ আমাদের বঙ্গেই এসেছেন আমাদের ভাষায় কথা বলেছেন কথা মৃত আমাদের ভাষায় অবতার আমাদের ভাষায় কথা বলছেন অন্য ভাষায় নয় দেব ভাষা ধরে আসেননি যে একদম বড় বড় এমন শ্লোক দিলেন মানে উদ্ধার করতে দম বেরিয়ে যাচ্ছে তা নয় আমাদের ভাষায় কথা বলছেন আমাদের মতো উদাহরণ দিচ্ছেন হ্যাঁ কি তিন তিনটে টান একসঙ্গে হলে পরে ঠাকুরকে পাওয়া যাবে হ্যাঁ একদম সংসারের ভাষায় কথা বলছেন হ্যাঁ আবার কীরকম বলছেন না অনেকে অনেক একটা সেই পুকুর আছে কতগুলো ঘাট আছে সেই জলকে কেউ বলছে অ্যাকোয়া সেই জলকে কেউ জল বলছে কেউ পানি বলছে ওয়াটার বলছে সেই একই জিনিস ভগবান একই রকম কত সহজ করে উদাহরণ হ্যাঁ একটা গাছতলায় একজন বসে আছে তার কাছে একজন বলছে না এখানে একটা ওই ক্যামিলন বহুরূপী থাকে সে একজন বলছে না একটা জর্দা রঙে কেউ বলছে না সবুজ রঙে কেউ লাল বিভিন্ন বলে যাচ্ছে কিন্তু গাছতলার লোকটা বলছে আমি ওটাকে জানি তাহলে গাছতলার লোকটাকে শ্রীরামকৃষ্ণ নিজে সে জানে কেন বলছেন এতগুলো মত পথ দিয়ে তিনি সাধনা করে সিদ্ধ লাভ করেছেন তাহলে যে বিভেদগুলো চলে যাবে তাহলে এই জন্যই আমাদেরকে বেশি করে দায়িত্ব দিচ্ছেন অন্যদেরকে দায়িত্ব দেননি কিন্তু ঠাকুর স্বামীজি অন্যদিকে দায়িত্ব দিচ্ছেন না আমাদেরকে দায়িত্ব দেওয়ার পরে ওই বিদেশীয় কার্যভাগ বিভাগ ভারত বহির্ভূত প্রদেশ সমূহে ব্রতধারী প্রেরণ স্বামীজি থাকাকালীন বারদর্শ থেকে প্রেরণ করেছিলেন পাঠিয়েছিলেন তো তুরু পাঠিয়েছিলেন অবেদনজিকে পাঠিয়েছিলেন পাঠিয়েছিলেন আচ্ছা এই কাজটা প্রথমকে দেখিয়েছিল ভগবান বুদ্ধ দেখিয়েছিল তার শিষ্যদেরকে পাঠিয়েছিল হ্যাঁ এবং তত্ত্ব দেশে সেই সেই দেশে স্থাপিত আশ্রম সকলে সেখানে যা যা আশ্রম তাদের সঙ্গেই ভারতীয় আশ্রম সকলের ঘনিষ্ঠতা ভারতের বিভিন্ন আশ্রমের মধ্যে তখন ঘনিষ্ঠতা তৈরি করতে হবে যেমন আপনারা একটা কিছু করলেন আমাদের মধ্যে ঘনিষ্ঠতা রাখতে হবে যেখানে যেখানে আপনাদের পরিচিত মহারাজ আছে যেখানে যেখানে আপনাদের ভাবের সঙ্গে মেলে ভাবের সঙ্গে মেলার একটা ব্যাপার আছে তাই না ভাবের সঙ্গে মেলে একটা ঘনিষ্ঠতা হলেও ঠিক আছে বছরে একবার দুবার যখন যেমন মনে হবে তখন সেরকম একসঙ্গে সবাই মিলে বসে ঠাকুর একটু আলোচনা করা যাবে কথা বলা যাবে ও সহানুভূতি বর্ধন এবং নতুন নতুন আশ্রম স্থাপন তাহলে নতুন নতুন আশ্রম স্থাপন কেন বলছে নতুন নতুন এক আগেকার দিনে কী ছিল উত্তরবঙ্গে কোথায় ছিল একেবারে সেই মালদায় ছিল আর জলপাইগুড়িতে ছিল তারপর দেখুন আপনাদের কুচবিহারে আমাদের আশ্রম মেঘলিগঞ্জে আমাদের আশ্রম জলপাইগুড়িতে আমাদের আশ্রম এত ব্রাঞ্চ হচ্ছে কেন দার্জিলিংও তো ছিল না তাহলে এত আশ্রম হচ্ছে কেন আমাদের সুবিধার্থে তাহলে এবার আমরা যদি নিজেদেরকে দূরে রাখি তাহলে সেটি আমাদের দুর্ভাগ্য আমাদেরকে আগেই যেতে হবে ঠাকুর তো এসেছেই যদিও স্বামীজি বলছেন দেখো শিক্ষার ক্ষেত্রে আর কি যে পর্ব মানে পর্বত যদি না আসে তাহলে পর্বতের কাছে মোহাম্মদ যাবে তাই তো পর্বত মহম্মদের কাছে চলে যাবে বলছেন মানে শিক্ষাটাকে নিয়ে চলে যেতে হবে সেরকম আমাদের চেষ্টা করে ঠাকুরের কাছে যেতে হবে ঠাকুর তো কৃপা করে এসেছেন কেন কৃপা করে এসেছেন বলছি না এর আগে আগে যত অবতার আছেন প্রত্যেকেই শিক্ষিত অবতার ভগবান বুদ্ধ প্রায় চৌষট্টি রকমের শাস্ত্র জানতেন শ্রীরামচন্দ্র বশিষ্ঠদেবের কাছে বত্রিশ হাজার শ্লোকের মাধ্যমে ঈশ্বরের তত্ত্ব জেনেছেন বত্রিশ হাজার শ্লোক যোগ বশিষ্ঠ সারে সম্ভবত দুশো তেইশটা আছে সারে কিন্তু বশিষ্ঠ এই যোগ বশিষ্ঠ যেটা সেটা বত্রিশ হাজার শ্লোক আর শ্রীকৃষ্ণ কত রকম শাস্ত্র শিখেছেন আমাদেরকে এমনকি চৈতন্যদেব ন্যায়শাস্ত্রের পণ্ডিত ঠাকুরের কোনটাতে পাণ্ডিত্য বলুন তো ঠাকুরের পাণ্ডিত্যটা কোথায় ঠাকুরের পাণ্ডিত্য হচ্ছে উপমায় এত সুন্দর উপমা আর ঠাকুরের অস্ত্র হচ্ছে প্রণাম অস্ত্র তাই তো সরকারের অস্ত অস্ত কি ছিল প্রণাম অস্ত্র গিরিশচন্দ্র ঘোষকেও প্রণাম করে তাকেও প্রণাম করে দিয়েছে হ্যাঁ কত সহজে ঠাকুরকে পাওয়া যেতে পারে ঠাকুরের মতো আর কেউ দেখাতে পারেনি তাহলে অবতার বরিষ্ঠের মধ্যে কী কী বোঝাতে চাইলেন যে এমনভাবে তিনি এলেন যে সকলকেই তিনি কোল দিতে পারেন শিক্ষিত অশিক্ষিত নারী পুরুষ ভারতীয় নিজেই বলছেন সাদা সাদা আমার সব ভক্ত আছে তাহলে ভারতীয় ভা ভারত বহির্ভূত যে কোনো ধর্মের মানুষ এই রকম নয় যে না ব্রাহ্মণ না হলে আমি শিক্ষা দেব না পরশুরাম ওই ব্যাপারটাও নেই হ্যাঁ পরশুরাম অপরাধ যখন এসেছিলেন তিনি ব্রাহ্মণ ছাড়া শিক্ষা দেবেন না ব্যাপারটা নেই নিজে ব্রাহ্মণ গরিমাও নেই কেন না আমি ভিক্ষা নেব ধনী কামার নেই কাছ থেকে ব্রাহ্মণের গরিমা নেই নারীদেরকে ভীষণ সম্মান দেন এরকম নয় যে তার আগে ছিল নারী নরকের দ্বার নারী হচ্ছে ওই সাধন পথে ভীষণ অন্তরায় বলছেন না নারী সব থেকে বেশি সাহায্য করে যে মা সব থেকে বড়ো সাহায্য করে মা নিয়ে সাহায্য না করে বলছে যে মা যদি দ্বার না ছেড়ে দেয় কে ছাড়বে মা নিজে কি বলছেন ঠাকুর বলছেন না না সাধনা করবে বেশি করে খাবার টাবার দেওয়া যাবে না মা বলছেন ও আমি দেখে নেবো তাহলে কীরকম মা তাহলে মা কীরকম রকম দেখে নিতে পারে সেটা বোঝা যাচ্ছেন মা কীরকম শক্তি হতে পারে মা কীরকম শক্তি ধরে রাখতে পারেন এই অবতারেই মানে একই সঙ্গে দেখাচ্ছেন এতজনকে একসঙ্গে নিয়েছেন বলছেন করলমীর দল কেন কলমীর দলের প্রয়োজন হল কেন এত ত্যাগী সন্তান কেন এত গৃহী সন্তানের প্রয়োজন হলো না ধর্মের এতটাই অবনমন হয়ে গেছে সেখানে নারী পুরুষ ভেদ চন্ডাল ব্রাহ্মণ ভেদ তারা কি সেন চলে এসে তো একদম পুরো ভেদ ভেদে একদম অবস্থা খারাপ স্বামীজি বলছেন ধর্ম মানে হচ্ছে হাঁড়িতে ধর্ম ঢুকে গেছে মানে খাবার দাবার ছাড়া ধর্ম কিছু নেই ডানাতে খাবে না বাঁধাতে খাবে দিনে খাবে না রাতে খাবে খাওয়া নিয়েই তার জন্য সমস্যা এত সব সমস্যা এই সমস্যার উদাহরণ দিতে কাকে নিয়ে আসছেন দেখবেন লক্ষ্মী দিদির কথা বলবেন মা বলছেন আমাকে ছুঁয়ে দিলেই পবিত্র হয়ে যাবে বলছেন না আমাকে গঙ্গায় যেতে হবে টিকটিকা না সে পেছাপ করে দিচ্ছে বলছেন তো মা তাকে বলছে আমি তো কোনো দিন শুনিনি হ্যাঁ তো কেন এরকমভাবে বলছেন দেখাচ্ছেন কেন এত ঘটনা দেখিয়েছেন কেন দেখবেন আপনারা যদি লীলা ভক্তমালিকা দেখেন সেখানে গৃহী ভক্ত এবং সন্ন্যাসী যারা ত্যাগী সন্তান প্রত্যেকেরই জীবনের পরিবর্তন দেখাচ্ছেন কিভাবে ঠাকুর কাছে এসেছিলেন আর যখন জীবনের শেষে কিভাবে জীবনটা দিয়ে যাচ্ছেন সবাই আমাদের কাছে এক্সাম্পল এতজনকে কেন নিয়ে এলেন নিজের একা এলেই পারতেন বলছেন না একাইলে হবে না সব রকম দিয়ে উদাহরণ দিচ্ছেন আমাদের সুবিধার্থে আমরা যে কাউকে কপি করতে পারি যাকে ইচ্ছে তারটা নিতে পারি না আমি একদম পারছি না ঠিক আছে আমি বলরাম বোসের মতো ভাববো হ্যাঁ বলরাম বোসের কিন্তু পরের দিকে খুব সুন্দর বলরাম বোস কী বলছেন জানেন তার দিন মন খুব খারাপ হয়েছে কি মনে হয় কিছুটা চিঠি লিখেছিলেন স্বামীজি উত্তরে লিখছেন আমি গৃহস্থ মানি না সন্ন্যাসী মানি না যেখানে সাধুতা পবিত্রতা আর উদারতা না সাধুতা উদারতা আর মহত্ত্ব যেখানে সাধুতা উদারতা ও মহত্ব সেখানেই আমার মস্তক অবনত হোক আবার বলছেন স্বামীজি বলছেন আপনি ছিলেন গরু হইয়াছেন মানুষ হইবেন দেবতা ও ঐশ্বর ছিলেন গুরু ঠাকুরের সঙ্গে দেখা হওয়ার আগে আপনি গরু ছিলেন কিন্তু ঠাকুরের সঙ্গে দেখা হইয়া পর আমি ছিলেন গরু হইয়াছেন মানুষ মনুষ্যত্বের বিকাশ হয়ে গেছে হইবেন দেবতা ও ঈশ্বর আচ্ছা যদি বলরাম বসে এরকম অবস্থা হয় তাহলে আমাদের অবস্থা কি স্বামীজি যদি বলেন বলরাম বসের মতো মানুষকে আপনি ছিলেন গরু হইয়াছেন মানুষ হইবেন দেবতা ও ঈশ্বর ঠাকুর যাহার অন্নকে শুদ্ধ অন্ন বলছেন তাহলে তার ঠাকুরের সঙ্গে দেখা হওয়ার আগে কোন অবস্থায় ছিলেন ঠাকুরের সঙ্গে দেখা হয়ে কোথায় গেছেন হ্যাঁ আর কোথায় পৌঁছাবেন এবারে আমরা ভাবব ঠাকুরের তো আমরা মন্ত্র নিলাম তাই তো ঠাকুরের তো দেখা হলো তার তো কৃপা হলো তাহলে আমাদের কোথায় যেতে হবে এই যাওয়ার কাজটা কিন্তু আমাদের এটা কিন্তু আমাদের চেষ্টা করে আগাতে হবে ঠাকুর এতদূর সাহায্য করে দিয়েছেন বাকি আমরা যত দূর আগাতে পারব ততটাই আমাদের এই জীবনের জন্য মঙ্গল আপনারা সকলে ভালো থাকবেন ঠাকুর নিশ্চয়ই পদ দেখাবেন আপনাদের ঐকান্তিক প্রার্থনায় ঠাকুর নিশ্চয়ই নতুন দিশা দেখাবেন আপনাদের এই সঙ্ঘের আরও মানে ঠাকুর অভিমুখী জীবন হোক এটি প্রার্থনা করি ওম শান্তি 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 হরি ওম তৎ শ্রীরাম রাম কৃষ্ণ অর্পণমস্ত